প্রথমেই যে ওয়েবসাইটটি আপনাদের দেখাবো সেটা হচ্ছে remove.bg, যে অ্যাড্রেসটা এখন আপনি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মূলত এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি আপনার যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ করতে পারবেন। তার জন্য সিম্পলি এখানে আপনাকে এই আপলোড ইমেজ এখানে ক্লিক করে আপনার ইমেজটিকে সিলেক্ট করে ওপেন করতে হবে। আর এরপরে দেখবেন ম্যাজিক, জাস্ট একটা তুড়ির মধ্যে আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইমেজটির কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। এখন জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এখন এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার পূর্বের ইমেজটি, আর নতুন যে ইমেজটি হয়েছে সেটা দেখুন এখানে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড নেই। এরপর যে ওয়েবসাইটটি রয়েছে সেটা হচ্ছে watermarkremover.io। বেসিক্যালি এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনারা আপনাদের ইমেজের ওপর থেকে যে কোনো প্রকার ওয়াটারমার্ক খুব সহজেই রিমুভ করতে পারবেন। তার জন্য সিম্পলি এখানে আপলোড ইমেজ এই অপশনটিতে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ইমেজকে এখানে আপলোড করে নেবেন। আমি আমার একটি ওয়াটারমার্কযুক্ত ইমেজ এখানে আপলোড করে নিচ্ছি। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ইমেজটি কিন্তু রেডি হয়ে গিয়েছে। যেখানে বাম পাশে যে ইমেজটি রয়েছে সেখানে কিন্তু আমার ইমেজটিতে ওয়াটারমার্ক রয়েছে, বাট ডান দিকে যে ইমেজটি রয়েছে দেখুন এখানে কিন্তু সকল প্রকার ওয়াটারমার্ককে রিমুভ করা হয়েছে। আর এরপরে সিম্পলি এখানে ডাউনলোড এই অপশনটিতে ক্লিক করে ইমেজটিকে ডাউনলোড করে নেবেন। এরপর যে ওয়েবসাইটটি রয়েছে সেটা হচ্ছে imageresizer.com। মূলত আপনারা এই ওয়েবসাইটটি ব্যবহার করে ইমেজের সাইজটাকে কন্ট্রোল করতে পারবেন, ক্রপ সহ আরও বেশ কয়েকটি কাজ করতে পারবেন। তার জন্য সিম্পলি এখানে সিলেক্ট ইমেজ এই অপশনটিতে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ইমেজকে এখানে ওপেন করে নেবেন। আর এরপরে আপনার সামনে এরকম একটি উইন্ডো আসবে যেখানে দেখতে পাচ্ছেন যে রিসাইজ, ক্রপ, ফ্লিপ অ্যান্ড রোটেট এই কাজগুলো এখান থেকে আপনারা করতে পারবেন। তবে মূল যে কাজটির জন্য আমি ওয়েবসাইটটিকে এখানে দেখাচ্ছি সেটা হচ্ছে রিসাইজ। মূলত আপনারা চাইলে আপনার ইমেজের যে সাইজটা রয়েছে লেন্থ এবং উইথ, অথবা ইমেজের যে সাইজ কিলোবাইট বা মেগাবাইটে, সেই দুইটা জিনিসকে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। দেখুন এখানে চাইলে আপনি আপনার ইমেজের উইথ এবং হাইট এই দুইটাকে নিজের মতো করে দিয়ে নিতে পারেন। তাছাড়া আপনার ইমেজের যে সাইজটা রয়েছে কত মেগাবাইট বা কত কিলোবাইট সেটার টার্গেট এখান থেকে কিলোবাইট মেগাবাইট সিলেক্ট করে এখানে লিখে দিতে পারেন, সেই অনুযায়ী আপনার ইমেজটি এখানে কনভার্ট হয়ে যাবে। বাট সবথেকে ভালো যে ফিচার সেটা হচ্ছে অ্যাজ পার্সেন্টেজ। যদি এখানে আপনি ক্লিক করেন তাহলে এখানে এরকম একটা পার্সেন্টেজ যে কন্ট্রোল সেটা এখানে দেখতে পাবেন। এখান থেকে আমি জাস্ট চাচ্ছি কি আমার যে ইমেজটা ছিল সেটা 70% সাইজে এনে রাখতে যাচ্ছি, অর্থাৎ আমার ইমেজের যে উইথ এবং লেন্থ ছিল সেটা কমে 70% এসে দাঁড়াবে এবং ইমেজের যে সাইজটা ছিল সেটা কিছুটা কমে যাবে। এটা দেওয়ার পর সিম্পলি এখানে রিসাইজ এখানে ক্লিক করে নিচ্ছি। এরপর সিম্পলি এখান থেকে ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করে নিন। এভাবে আপনি খুব সহজে আপনার ইমেজের সাইজটিকে কোনো প্রকার ভিউ নষ্ট না করে কন্ট্রোল করতে পারবেন। এরপর যে ওয়েবসাইটটি রয়েছে সেটা হচ্ছে onlineocr.net। এই ওয়েবসাইটটি ব্যবহার করে মূলত আপনারা যে কোনো প্রকার ইমেজ থেকে লেখাগুলোকে কালেক্ট করতে পারবেন। তার জন্য অবশ্যই এখানে সিলেক্ট ফাইল এখানে ক্লিক করে নেবেন। এরপর আপনার কাঙ্ক্ষিত লেখাযুক্ত যে ছবিটি রয়েছে সেটাকে এখানে আপলোড করে দিবেন। আর এরপর আপনি ঠিক কোন ফরম্যাটে এটাকে চাচ্ছেন, যদি ডকস ফাইল চান সেক্ষেত্রে এটাকে ডকসকে ক্লিক করে নেবেন, বা এক্সেলে চাইলে এক্সেল এবং প্লেন টেক্সটে চাইলে প্লেন টেক্সট এটাতে ক্লিক করে নেবেন। আমি জাস্ট এটাকে ক্লিক করে নিচ্ছি। তারপর এখান থেকে সিম্পলি কনভার্ট এখানে ক্লিক করে নিচ্ছি। এবং আমি যদি একটুখানি লেখাটা মেলানোর চেষ্টা করি, এখানে দেখুন রয়েছে দ্য ইউনাইটেড স্টেট স্টিল মেনটেন্স দ্য ভিসা রেস্ট্রিকশন, ঠিক সেম জিনিসটা কিন্তু আমার এই ইমেজটাতে রয়েছে। কাজে এভাবে আপনারা খুব সহজে যে কোনো প্রকার লেখাযুক্ত ইমেজ থেকে
আপনার লেখাটাকে স্ট্রাক করে নিতে পারবেন। এখন আপনি যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে strucktable.com। মূলত এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি আপনার যে কোনো প্রকার ছবি যেখানে একটি টেবিল রয়েছে সেখান থেকে টেবিলটাকে স্ট্রাক করে বের করতে পারবেন। তার জন্য সিম্পল এখানে এইখানে দেখতে পাচ্ছেন যে ড্রপ অ্যান ইমেজ দ্যাট হ্যাজ টেবিল, এখানে ক্লিক করুন এবং কাঙ্ক্ষিত টেবিলযুক্ত যে ছবিটা রয়েছে যেটা বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছেন এটাকে এখান থেকে ওপেন করে নেবেন। এখন কিছুক্ষণ অপেক্ষা করুন, তাহলে দেখতে পারেন ম্যাজিক। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার টেবিলটা কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। এখন চাইলে আমি এটাকে ডাউনলোড করতে পারি এবং সেক্ষেত্রে আমি সিএসবি ফাইল ডাউনলোড করতে পারি বা এক্সেল ফাইল ডাউনলোড করতে পারি বা এখান থেকে কপি টু ক্লিপবোর্ড এটার মাধ্যমে কিন্তু আমি ডাউনলোড করে নিতে পারি, বা এখান থেকে আমি কপি করে নিয়ে সরাসরি আমার ডকস ফাইল বা যেখানে দরকার সেখানে আমি পেস্ট করে দিতে পারবো। এখান থেকে সিম্পলি আমি এক্সেল ফাইল এটাকে ডাউনলোড করে নিচ্ছি। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি আমার এক্সেল ফাইল এবং যে ছবিটা ছিল সেই দুটাকে পাশাপাশি এখানে বের করে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইমেজে যে টেবিলটা ছিল ঠিক সেম টেবিলটাই কিন্তু আমার এক্সেল শিটে চলে এসেছে। এরপর যে ওয়েবসাইটটি রয়েছে সেটা হচ্ছে jamjar.com। মূলত এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনাদের যে কোনো ধরনের ফাইলগুলোকে অন্য একটা ফরম্যাটে নিতে পারবেন। যেমন এখানে যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে এটা যে সকল প্রকার ফরম্যাটগুলো সাপোর্ট করে তার একটা লিস্ট এখানে রয়েছে। কিন্তু আমি যদি এই ওয়েবসাইটটি বা জ্যামজার এটাকে ব্যবহার করে আমার একটা ডকস ফাইল যেখানে বেসিক্যালি ইমেজ রয়েছে সেরকম একটা ডকস ফাইল যদি এখানে আমি ওপেন করে নেই এবং সেটাকে আমি যদি এখান থেকে পিডিএফ ফাইলে রূপান্তর করি, তার জন্য এখান থেকে আমি পিডিএফটাকে আগে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমি যদি কোনো প্রকার ইমেজযুক্ত ডকস ফাইলকে পিডিএফে রূপান্তর করি তাহলে দেখা যাবে কি আমার ওই পিডিএফ ফাইলের যে রেজুলেশন সেটা হাই কোয়ালিটি থাকবে এবং ইমেজের ক্ষেত্রে মূলত কোনো প্রকার রেজুলেশন লস হবে না। আর এখন সিম্পলি এখানে কনভার্ট নাও এখানে ক্লিক করে নিচ্ছি। তবে অবশ্যই প্রত্যেকটা ফাইলের একটা লিমিটেশান রয়েছে যেটা আপনি ফ্রিতে করতে পারবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পিডিএফটা রেডি হয়ে গিয়েছে। এখন সিম্পলি এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। এরপর যে ওয়েবসাইটটি রয়েছে সেটা হচ্ছে quillbot.com। মূলত এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনারা আপনাদের যে সকল ইংলিশ সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো থেকে সকল প্রকার গ্রামাটিক্যাল সমস্যা বা সেন্টেন্সগত কোনো সমস্যা থাকলে সেটা ফাইন্ড আউট করতে পারবেন। এর জন্য প্রথমে আপনারা যে ফিচারটি ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে গ্রামার চেকার। এখানে এসে আপনি আপনার কাঙ্ক্ষিত যে সেন্টেন্সগুলো রয়েছে সেটা এখানে খুব সহজেই লিখে দিতে পারেন। আর তাহলেই এই ওয়েবসাইটটি আপনার যে সেন্টেন্সের সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু এক এক করে ফাইন্ড আউট করবে। যেমন এখানে দেখুন আমার এই সেন্টেন্সে তিনটা ভুল রয়েছে, এখানে ডান পাশে সেগুলো দেখা যাচ্ছে। সিম্পলি এখানে এক্সেপ্ট অল এটাতে যদি ক্লিক করি তাহলে আমার সেন্টেন্সের সকল প্রকার যে ভুলগুলো ছিল সেগুলো কিন্তু সঠিক হয়ে গিয়েছে। তাছাড়া আপনার চাইলে এখানে যে প্যারাফেজ যে ফিচারটি রয়েছে সেটাও এখান থেকে ব্যবহার করতে পারেন, বা এখানে নিচে দেখতে পাচ্ছেন প্যারাফেজ এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যে সেন্টেন্সটা এখানে রয়েছে সঠিক হওয়ার পরও সেটা আরও সুন্দর হয়ে যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে হি অ্যাসিস্ট মি ইন আইডেন্টিফাইং দ্য প্রবলেমস রাইট ওয়ে। কাজেই এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি আপনার ইংলিশের দক্ষতা বাড়াতে পারবেন। এরপর আমি যে ওয়েবসাইটটিকে এই ভিডিওতে ইনক্লুড করেছি সেটা আপনারা অনেকেই জানেন এবং সেটা হচ্ছে bing.com। বেসিক্যালি ফুল যে অ্যাড্রেস সেটা হচ্ছে bing.com/images/create। অর্থাৎ এখানে এসে আপনি যে কোনো প্রকার টেক্সট লিখে সেই অনুযায়ী এখান থেকে ছবি তৈরি করে নিতে পারবেন। যেমন আমি যদি একটু লিখি এখানে এ ডগ ফ্লাইং ইন দ্য স্কাই, আর এরপর সিম্পলি এখানে ক্রিয়েট এখানে ক্লিক করুন। আর তারপরে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পাবেন যে আমি যেটা এখানে লিখেছি সে অনুযায়ী আমাকে কিন্তু এক সেট ফটো দিয়ে দিবে। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি যেখানে লিখেছি যে এ ডগ ফ্লাইং ইন দ্য স্কাই এবং তার উপর বেস করে এখানে কিন্তু আমাকে চারটা ছবি দিয়েছে। এখন আপনারাও খুব সহজেই
আপনাদের যে চিন্তাধারা রয়েছে সেগুলো এখানে লেখার মাধ্যমে এরকম সুন্দর সুন্দর ছবি তৈরি করে নিতে পারবেন। আর এর পাশাপাশি আপনারা কিন্তু যে ছবিটি আপনার পছন্দ হবে সেটাকে খুব সহজেই ক্লিক করে এখান থেকে ডাউনলোড করেও নিতে পারবেন। যেমন এখানে দেখুন ডাউনলোড অপশন রয়েছে, সিম্পলি এখানে ক্লিক করে আপনারা ইমেজটিকে আপনাদের গ্যালারিতে বা আপনাদের ডিভাইসে সেভ করেও নিতে পারবেন। এখন আমি আপনাদের যে ওয়েবসাইটটি দেখাবো সেটা হচ্ছে podcast.hadoop.com। মূলত এই ওয়েবসাইটটিতে এসে এখানে দেখতে পাচ্ছেন এনহ্যান্স স্পিচ, এই ফিচারটি ব্যবহার করে আপনারা আপনাদের যে কোনো প্রকার নয়েজযুক্ত অডিওকে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই নয়েজ ফ্রি অডিওতে রূপান্তর করতে পারবে। আর এর জন্য অবশ্যই আপনাকে করতে হবে কি, আপনি যে অডিওটাকে নয়েজ ফ্রি করতে যাচ্ছেন সেটাকে জাস্ট সিলেক্ট করে ড্র্যাগ করে নিয়ে এই ওয়েবসাইটে এখানে এনে ছেড়ে দিতে হবে। আর এই ওয়েবসাইটটি ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে নতুন করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আর অ্যাকাউন্ট খুললেই কিন্তু কোনো প্রকার টাকা প্রয়োজন হবে না, ফ্রিতেই এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন, তবে কিছুটা লিমিটেশন তো অবশ্যই থাকবে। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার অডিওটি কিন্তু ইতিমধ্যে এনহ্যান্স হয়ে গিয়েছে। এখন সিম্পলি আমি এখানে ডাউনলোড করে নিচ্ছি। এরপর যে ওয়েবসাইটটি রয়েছে সেটা হচ্ছে sensor.com। এখান থেকে আপনারা স্পেলিংটা একটু দেখে নেবেন। আর এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনারা অনেকগুলো গেম যেগুলো ইনস্টল ছাড়াই খুব সহজে এখান থেকে জাস্ট ক্লিক করার মাধ্যমে খেলতে পারবেন। কাজেই আপনারা যদি চান যে জাস্ট একটা অবসর সময়ে বসে আছেন, কোনো কাজ পাচ্ছেন না এবং আপনার কম্পিউটারে কোনো প্রকার গেম নাই, সেক্ষেত্রে আপনারা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে জাস্ট ইনস্ট্যান্ট যে কোনো প্রকার গেম এখান থেকেই খেলে নিতে পারবেন।